আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির শিলচর শহরে থাকা রেড ক্রস হাসপাতাল এবং রেড ক্রস সোসাইটির উদ্যোগে মঙ্গলবার শিলচর শহরের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের বিষয়ে সজাগতা অভিযান চালানো হয়েছে। এই অভিযান চলার সময় সাধারণ মানুষকে করোনা ভাইরাসের থেকে আতঙ্কিত না হয়ে কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সেই সমস্ত কথা সরল ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। নিজে সতর্ক থেকে এবং অন্যদের সতর্ক করে কিভাবে মহামারী রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই সব কথা জানিয়েছেন রেড ক্রস সোসাইটি এবং অভিযানের কর্মকর্তারা। অন্যদিকে ভারত সরকারের তথ্য এবং দূরসঞ্চার বিভাগের অধীনে থাকা আঞ্চলিক প্রচার দপ্তরের উদ্যোগে মঙ্গলবার শিলচর শহরের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের বিষয়ে সজাগতা অভিযান চালানো হয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সাথে শিলচর রেল স্টেশনে মঙ্গলবার থেকে করোনা ভাইরাসের পরীক্ষা আরম্ভ করা হয়েছে। আগরতলা, গুয়াহাটি, কলকাতা, দিল্লি, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন রেল স্টেশনের যাত্রীদের সাথেও এই পরীক্ষা শুরু হয়েছে। আমরা অনেকে জানি যে এটা ভাইরাস, করোনা ভাইরাস নাক এবং মুখে দিয়ে প্রবেশ করে আমাদের শরীরের মধ্যে, স্পেশালি রাখা হবে, তার জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধানতাটাই সবচেয়ে বড় বড়। ঠিক এই মুহূর্তে কোনো ভ্যাকসিন বা ওষুধের কথা ঠিক আমার জানা নেই, আবিষ্কার হয়েছে কিনা। তো মৃত্যু কেবল মনে রাখতে হবে, সাংঘাতিক ছুঁয়েছে একজন হয় মারাত্মক ভাইরাস, তার জন্য বন্ধ করা আমি বলছি সর্বপ্রথম আপনার সাথে এটাকে প্রতিরোধ করা যাবে। আর এই কথায় বিশ্বাস করে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আজ উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে করোনা ভাইরাসে গোটা বিশ্ব যে জায়গায় ত্রাস সৃষ্টি করেছে, আর তার থেকে কী করে আমরা মুক্তি পেতে পারি তার লক্ষ্যে কিছু নির্দেশাবলী, প্রোটেকশন নেওয়ার জন্য কিছু নির্দেশাবলী আমরা লিফলেট আকারে সকল নাগরিকের কাছে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন করছি। আর সকলকে অনুরোধ রাখছি যে ভয় না পেয়ে সেই নির্দেশগুলো মেনে আর আজকে যদি আমরা চলতে পারি তাহলে আশা করি এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারব। করিমগঞ্জ জেলার পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা নিয়ে জেলা কংগ্রেসের অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি। বুধবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি কংগ্রেসের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় কংগ্রেস সরকারে থাকলেও সমস্যা সমাধান হয়নি। করিমগঞ্জ জেলার 132 KV সাবস্টেশন শীঘ্রই চালু করা হবে। বিকল্প 5 গ্রাম সুভাষনগর নতুন লাইন 2020-এর মধ্যেই চালু করা হবে। শহরের পৌর ওয়ার্ডগুলোর নতুন এরিয়া নির্ধারণ নিয়েও কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস এতদিন মানুষের সাথে বঞ্চনা করেছেন, মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। ডিলিমিটেশন করা হোক, এটা প্রশাসনিক কাজ, ডিলিমিটেশন মিশন দাসের ব্যক্তিগত কাজ না, এটা ভারতীয় জনতা পার্টিরও কাজ না। আমি একবার আসামের মন্ত্রী পীযূষ হাজারিকাকে আমি লিখেছি, তিনি ডিসিকে অর্ডার দিয়েছেন যে এটা প্রকৃত পাঠানো। তারপরে আবার সরকারের কাছে গেছে, কয়েকদিন আগে জয়েন্ট সেক্রেটারি রিচান আহমেদ তিনিও ডিসিকে লিখেছেন প্রপোজাল পাঠানো। আইনি প্রক্রিয়া করছে না কী প্রক্রিয়া করছে এটা তাদের ব্যাপার, ডিলিমিটেশন শেষমেশ হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু আমি মনে করেছি এটা আমার একটা কর্তব্য। আমার দলের সরকার আছে, আমি শোনাতে পেরেছি, আমার মন্ত্রীকে আধিকারিককে আমি শোনাতে পেরেছি। কংগ্রেসের সময় আমি পারি নাই, অপদার্থ, এদের বুঝ শক্তি নেই। এই যে 161 বুটে কমিশনার আর 3700 বুটে এক কমিশনার, এটা থাকে নাকি? ডিলিমিটেশন একটা স্বাভাবিক প্রক্রিয়া, লোকসভা বিধানসভা ডিলিমিটেশন হয়ে গেছে, আমরা আসাম পিছনে রয়েছে, আসামে হতে হবে। পঞ্চায়েতে ডিলিমিটেশন হয়, বিধানসভা ডিলিমিটেশন হয়, লোকসভা ডিলিমিটেশন হয়, এটা ডিলিমিটেশন হয়েই হতেই থাকে। যেটা কংগ্রেসের করা উচিত ছিল তারা করে নেই,
আজ সত্যবাবু যদি কোনো প্রস্তাব দিতেন যে শহরের ওয়ার্ডগুলোর ডিএলিমিটেশন হোক, আমি তাকে সমর্থন করতাম, ধন্যবাদ দিতাম তাকে যে তিনি এটা উচিত কাজের জন্য তিনি করছেন। আমি তো মনে হচ্ছে এটা আমার কর্তব্য, আমার সরকার আছে, আমি এই বিষয়টা করাতে পারলে শহরে ভালো হবে। ভারতীয় জনতা পার্টির পায়ের নিচের মাটি সরে যায়নি, এটা আগামী পৌরসভা নির্বাচনে দেখা যাবে। আমি বলে দিচ্ছি, ডিলিমিটেশন যদি কোনো কারণে না হয়, এই পরিস্থিতিতে কংগ্রেস পৌরসভায় হারবে, আর ডিলিমিটেশন হলেও কংগ্রেস পৌরসভায় হারবে। বিগত পৌর বোর্ডে যিনি উপপৌরপতি ছিলেন সেই পার্থসারথী দাস, সন্তরবাজারের জেনারেটরের ব্যবসাকে কেন্দ্র করে প্রথম অবস্থায় গুড়া যদি বিক্রি হয়ে থাকেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে বেরিয়ে গিয়ে এনএসইউআইয়ের ছত্রছায়ায় গিয়ে কংগ্রেসের হয়ে আজকের দিনে উনি রাজনীতি করছেন, সেটার দায়ভার আগে শতভাবু কমলাক্ষবাবুকে নিতে হবে। পরবর্তীতে এই প্রশ্ন আসে, মূল বিষয় যেটা হচ্ছে, আর শুধু পার্থসারথী দাস নন, আরও অনেক নাম আছে তার, এই জন্য বললাম কৃষ্ণবাবু এখানে উপস্থিত আছেন, উনি ভারতীয় জনতা পার্টির শেষ পৌরপতি ছিলেন। আজকের পৌরবোর্ডের আগে অঞ্জন রায় পৌরপতি হওয়ার আগে কৃষ্ণদাই আমাদের দলের প্রতীক চিহ্ন নিয়ে বা দলের বোর্ডের প্রথম মানে শেষ পৌরপতি। তার পরবর্তীতে করিমগঞ্জ পৌরসভায় শ্রী দেবশ্রী ভট্টাচার্য, ডক্টর মানস দাস পরবর্তীতে আজকে আমার দলের অন্যতম বরিষ্ঠ কর্মকর্তা হিসেবে আছেন, কংগ্রেস পরিত্যাগ করে এসেছেন, অবশ্য বলার ব্যবস্থা নেই যে ঘোড়া কেনা বেচা করে বোর্ড অতিক্রম করে এসেছিলেন। কিন্তু মানসবাবু যখন পৌরপতি ছিলেন, কংগ্রেসের পৌরপতি ছিলেন, তার পরবর্তীতে শ্রীমতী শিখা সূত্রধর, তো ক্রমান্বয়ে একের পর এক কংগ্রেসের পৌরবোর্ড চলছিল। দুর্ভাগ্যের ব্যাপার, সরকার কংগ্রেসের ছিল, করিমগঞ্জের বিধায়ক মিশনদার পরে কমলাক্ষবাবু প্রথম 5 বছর, আজকের দিনে আরও 4 বছর অতিক্রম করে নিয়েছেন, করিমগঞ্জের পৌরবোর্ড তাদের, একবারও তাদের চোখে ফুটে উঠেনি যে যে যীশুকৃষ্ণ রায় এবং ওনাদের পার্ষদ বা সঙ্গীকে কেন্দ্র করে ওনারা আজকের পত্রিকায় যে বক্তব্য ওনাদের ফুটে উঠেছে যে গুড়া কেনা বেচার বিষয়, সেই যীশুকৃষ্ণ রায় আজকের দিনে বিজেপির পৌর বোর্ডে কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে কংগ্রেসের যোগ্যতম সম্মানটুকু উনি পাননি। আর ওই যীশুকৃষ্ণ রায় যে ওয়ার্ড থেকে এসেছেন, 19 নম্বর ওয়ার্ড, আর ওই ওয়ার্ডের আজকের দিনের যদি জনসংখ্যার নিরিখে সেটা বলতে হয়, তাহলে সেটা সম্ভবত ভোটার বোধহয় 170 বা 169 161। শতভাবু মহোদয় এবং কমলাক্ষ দেবপ্রকাশ সহ করিমগঞ্জ শহরের যারা বরিষ্ঠ কর্মকর্তারা কংগ্রেস থেকে এসেছেন, যারা কংগ্রেসের ছত্রছায়ায় রাজনীতির অঙ্গনে পরিভ্রমণ করছেন, দীর্ঘ বৎসরের মধ্যে তাদের চোখে এই সমস্ত বিষয়ে পরিলক্ষিত হয়নি। তাদের সরকারের সময় যে কাজগুলো তাদের করার প্রয়োজন ছিল, যেগুলো তাদের করার অনেক আগে দরকার ছিল, তাদের হাতে সুযোগ ছিল, ওই সুযোগগুলো ওনারা কাজে লাগাননি। আজকের দিনে আমাদের সরকার প্রথমবারের মতো এসেছে, পৌরবোর্ডের কার্যকাল শেষ হতে চলেছে, ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার থাকার সুযোগ নিয়ে করিমগঞ্জ পৌরবোর্ডের আগামীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, আসামের বিভিন্ন পৌরবোর্ডে যখন নির্বাচন হবে, আর ওই প্রাক মুহূর্তে সরকার যখন এই চিন্তা হাতে নিয়েছে, অনেকে বলছেন যে করিমগঞ্জের জন্য কেন হচ্ছে, তাহলে বদরপুরের জন্য কেন হচ্ছে, বর্তমান সরকার আসামের প্রত্যেকটি পৌর বোর্ডের ক্ষেত্রে এই ব্যবস্থা হাতে নিয়েছে। কাছাড় জেলার ধলাই পুলিশ থানার অন্তর্গত পালংঘাট পুলিশ চৌকির পালংঘাট বাজারে সন্দেহজনক কাটা গরুর পাকস্থলী ফেলে রাখা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ধলাই থানার পুলিশ আধিকারিক পল লালিংসাং সহ পালংঘাট পুলিশ চৌকির ইনচার্জ বিষ্ণুপ্রসাদ রাভা সহ বিশাল পুলিশের দল, আনা হয়েছে স্নিফার ডগ। স্নিফার ডগ ঘটনাস্থল থেকে পালংঘাট বাজার সংলগ্ন সোনাই নদী পার হয়ে কচুদরম পুলিশ থানার সুন্দরী দ্বিতীয় খণ্ড গ্রামের অনুমান 2 কিলোমিটার গন্ধ নিয়ে যায়, তথাপিও অপরাধীর সন্ধান পাওয়া যায়নি।
কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আবার বের করতে পারে কুত্তা। আজি ৰাতিপুৱা আনুমানিক 9:30 বজাত এনেকুৱা পালংঘাটৰ পৰা খবৰ পাইছিলোঁ আমি। ইয়াত পালংঘাট মেইন বজাৰত পাব্লিকৰ পৰা প্ৰথম আমি পাইছোঁ মানে গৰু কিবা পেট ইনটেষ্টাইন ইয়াত মানে পেলোৱা হৈছে আমাৰ পালংঘাট বজাৰত। তেতিয়া আমি খবৰ পাই পেলাই আহি আমি জাগাত আহি উপস্থিত হ'লোঁ আৰু আমি জাগাত ইনকোৱাৰী কৰিছোঁ। তো জাগাত আমি দেখা পাইছোঁ এটা ছাছপেক্টেড কিবা এটা, আমি এতিয়া ফুললি ক'ব নোৱাৰিম, এটা তদন্ত চলি আছে, ছাছপেক্টেড কিবা গৰু বা ছাগলী বা এটা পেট ইনটেষ্টাইন পেলোৱা হৈছে কোনোবা মানে ক্ৰিমিনেল চেহেৰাতে, কোনো দেখাই নাই। এইটো কাৰণে আমি এডিশ্যনেল এছ পি ছাৰ, এডিশ্যনেল ছাৰক জনোৱা হৈছে আৰু আমি স্নিফাৰ ডগ লৈ আনি তদন্ত কৰা হৈছে আৰু স্নিফাৰ ডগে 2 কিলোমিটাৰ পাৰ লৈ এই চেণ্টটো স্নিফ কৰি আমি পিছা কৰি আছোঁ সুন্দৰী পাটুলৈকে ৰাস্তালৈকে, তাৰ পৰা চেণ্ট পোৱা নাই। এইটো কাৰণে ঘূৰি আহিলোঁ কিন্তু য'ত য'তলৈকে চেণ্ট পাইছে তাতে আমি ফুললি তদন্ত কৰিম আৰু কনফিডেঞ্চিয়েলি, যাতে কাৰোবাৰ কোনে কাটে কি মাংস কাটে আৰু কোন চোৰ আছে আৰু পাব্লিকক মই হেল্প বিচাৰিছোঁ যাতে কল্পিতা আমাৰ মানে কাষ্টডিত আহে। তো করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সমগ্র রাজ্যে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। করিমগঞ্জ জেলা প্রশাসনও করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে নিয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা। শহরকে আবর্জনা মুক্ত রাখতে ছড়ানো ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার, ফিনাইল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি চিকিৎসালয়ের অবস্থা অতি ভয়াবহ। বুধবার হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও জেলা উপায়ুক্ত আম্মা মুদান সরকারি হাসপাতাল পরিদর্শন করেন, হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ও হাসপাতাল পরিষ্কার রাখার নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। চেয়ারম্যান সাহেব
नंबर वन, आप लोग को सबको पता है ये कोरोना वायरस का स्केयर चल रहा है और हमारे पास आइसोलेशन वार्ड है जिसमें हमारा कोरोना एजेंट्स को रखा है, इलीगली एंटर किया। वो एक तो आइसोलेशन वार्ड को चेक करने के लिए आया और उसके बाद और क्या क्या फैसिलिटीज़ होना चाहिए जो उसको प्रिपेयर्डनेस का ये देखने के लिए आया और थोड़ा बहुत देखा। मेनली क्लीनलीनेस का है इश्यू एंड क्लीनलीनेस को तो हम ठीक करेगा। नहीं नहीं कुछ नहीं है, इट इज़ बेटर देन बिफोर। पहले इतना भी नहीं था, पहले और भी गंदा था, लेकिन इसको इट नीड्स इम्प्रूवमेंट, वो इम्प्रूवमेंट हम करेंगे। अभी एक्चुअली हम लोग लास्ट अपना कमेटी का मीटिंग में, हॉस्पिटल मैनेजमेंट कमेटी का मीटिंग में डिसीजन लिया दैट अभी क्लीनलीनेस के ऊपर हम फाइन्स भी लगाएंगे, ज़्यादा नहीं नॉमिनल फाइन्स लगाएंगे। एंड वी ट्राइड इट ऑल्सो, एक बार ट्राई किया, उसमें अच्छा रिजल्ट भी मिला। क्या है, थोड़ा बिहेवियरल चेंज का भी ज़रूरत है। जो पीछे ऐसे कोल्ड के ऐसे फेंक देता है, मैंने देखा सैनिटरी पैड्स वगैरह ऐसे ही फेंक देता है, बाथरूम का विंडो नीचे ओपन करता है और फेंक देता है, ऐसा होना नहीं चाहिए। तो पब्लिक के लिए भी, पब्लिक भी हैज़ टू बी अवेयर ऑफ दिस, एंड क्लीनलीनेस इज़ दी ओनली वे टू बी रिड ऑफ कोरोना। कारण आज गोटे आमार एडमिनिस्ट्रेटर, आमार यार DPM डॉक्टर सब लोग कथा पातीसू जाते और भलके साफाई तो कर लगे, এনেতে ক্লিনলিনেসটো মেইন বস্তু আৰু হস্পিটেলখন নিজৰ ঘৰৰ মতন ব্যৱহাৰ কৰিব লাগে। এইটো আমাৰ প্ৰপাৰ্টি, ৰাইজে এইটো গম পাব লাগিব যে এই প্ৰপাৰ্টিখন মোৰ, আমাৰ নিজৰ সম্পত্তি, এই ঘৰখন ভালকৈ বচাব লাগিব। এইটো মানে ৰাইজে এইটো এনেকৈ ব্যৱহাৰ কৰিব। শিলচৰে দুজন বিদেশী পৰ্যটককে নিয়ে কৰোনা আতংক। শিলচৰ পুলিশ পৰ্যটক দুজনকে আটক কৰে বিশেষ পৰ্যবেক্ষণে ৰাখিছে। ফ্রান্স থেকে ভারতে ভ্রমণের জন্য এসেছিলেন পর্যটক দম্পতি। সকালে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে শিলচরে এসে উপস্থিত হয়েছিলেন পর্যটক দুজন। শিলচরে হোটেল না পেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে উপস্থিত হন দুজন। পুলিশ সুপারের কার্যালয় থেকে বিশেষ নিরাপত্তায় সতীন্দ্রমোহন দেব অসামরিক চিকিৎসকের শারীরিক স্ক্রিনিং করে পরবর্তীতে তাদের পুলিশ এবং বিশেষ চিকিৎসক দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পর্যটক দুজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি, তথাপি বিশেষ চিকিৎসার তত্ত্বাবধানে রাখা হয়েছে। বৃহস্পতিবার শিলচর বিমানবন্দর থেকে তাদের প্রেরণ করা হবে বলে পুলিশ সুপার জানান। সম্পূর্ণ প্রিকশন লৈছো, অফিসত যিমান মানুহ ভিজিটর্স আহিছে তেখেতসকলক আমি ফুললি স্যানিটাইজ করাইছো, হ্যান্ড ওয়াশ পিন্ধাইছো, মাস্ক পিন্ধাই দিছো, তারপরে অফিসত তেওঁলোকে কামত সোমাইছে আৰু যাক লগ কৰিবলগীয়া যি কথা সেইবিলাক তেওঁলোকে কৰিছে। আৰু আমি ফুললি মই ভাবোঁ যে ইয়াত একো অসুবিধা নহ'ব, আৰু যি দুজন ফৰেনাৰ ইয়াত আহিছে তেখেতসকলকো আমি ফুললি চেনিটাইজ কৰি সোমাইছোঁ আৰু এতিয়া পাছপৰ্টবিলাক চেক কৰি তেওঁলোকৰ মেডিকেল যিটো চেকআপ সেইটো এতিয়া আসাম শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকৰ টেষ্ট কৰা হ'ব, তাৰপিছত তেওঁলোকক কাইলৈ বেক কৰিব। তেওঁলোকেতো জাৰ্মানীৰ পৰা আহিছে, মানে স্পেইনৰ পৰা, চৰি মানে স্পেইনৰ পৰা আহিছে। তো তেখেতসকল এতিয়া আকৌ কাইলৈ বেক কৰি যাব, অহাকালি তেওঁলোকৰ ৰিটাৰ্ণ হেৰি আছে। এতিয়া আমি আমাৰ বৰ্ডাৰ মাজত পাছপৰ্ট চেকআপ হৈ আছে, তাৰপিছত মেডিকেল চেকআপ হ'ব, তাৰপিছত তেওঁলোকে কাইলৈ যাব পাৰিব। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। করিমগঞ্জে প্রথমবারের মতো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ও শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট ও অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সেবায় হাজির হোটেল চন্দন। বিবাহ সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুব্যবস্থা থাকা এই হোটেলে আছে লিফট ও পার্কিংয়ের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা হোটেল চন্দন, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড। দূরভাষ 6281065013।
बढ़ते परिवार का हिस्सा बन रहे हैं, तभी तो हम हैं द वर्ल्ड्स फेवरेट इंडियन। ये ज़मीन ये आसमान दुनिया के इस नए सफर पर अपने हैं सब यहां, हमसे है ये जहां। चिकित्सा सेवा नूतनत्व नहीं हाजिर न्यू लाइफलाइन हॉस्पिटल। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। জমিবাদকে কেন্দ্র করে করিমগঞ্জের কানেশাইলে ব্যাপক উত্তেজনা। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়িঘর আসবাবপত্র সব গুড়িয়ে দেয় অন্য পক্ষ। ঘটনা মঙ্গলবার রাতে সংঘটিত হয়। ঘর মালিক আলী হোসেন ঘরে না থাকার সুযোগে তারই নিকট আত্মীয় সাজন, রাজন, নুমান সহ অন্যান্যরা ঘরে ঢুকে মহিলাদের সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ করে ঘরের মহিলা সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশকে। সকালের দিকে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করে। দিদা খাতে গেছি, আমার বইন এখন খুব বেশি অসুস্থ। যাওয়ার পরে
হোকানো টাক্সি বাজারি ছোড়া এখান থেকে 11টার সময় ফোন গেছে যে আমার ঘর দরজা সব ভাঙিয়ে চুরি করে নিচ্ছে খেয়ে ভাঙছে বাড়ির লোকেরা খেয়ে ভাঙছে ভাঙছে আমার নোমান মুক্তা বাসিত আর যে সাজন সাজন আব্দুল হান্নান হান্নানের ছেলে আহাদ ওলা তারা 11 জন আসলাম তারা প্রথমে রাস্তা আসিল আপনার সাইরাত ওখান থেকে লিয়ে হোসাইটি দিয়ে সাইরাত থাকার সত্ত্বে হদিন থেকে এক হাত বাই এক হাত 1000 টাকা করে কিনে আনছে মালিকের কাছ থেকে এরার কাছ থেকে ইকানো কিনছিল ওই যে মস্তু আমার লাগা পশ্চিমের সাইড থেকে সিঙ্গা থেকে আমি তার এক হাত আনা পয়সায় বোকা দিছি 1 হাত বাই 22 হাত টাকা দিয়া করে বাড়ির লোকে মিলিয়া চলতে লাগবে ঠিক আছে তারা গাড়ি আনতো রাস্তা বড় করে আমি রাস্তা বড় করতে সুযোগ দিছি আমি আনা পয়সা তার এক হাত জায়গা উয়ার ভাত দিছি আমার ওই ফিলারটা আসিল ওখানো এক হাত সরিয়ে ওখানো আসিল ফিলার ও ফিলারটা আমি তুলিয়া তারা সহযোগিতায় নিয়ে ওখানো বইছি ফাঁসার পথ রাখিয়া রাখার পরে ও ফাঁসার পথ তারা এক হাত দিলাইছি পরে আমার এখন যে তুমি গাড়ি ঘুরাইতে সময় আর 2 হাত দেবো ঘর ভাঙিয়া এই কাজটা তারা করানি লইছে আমার দিয়া এটা আমার পুরানা ঘর এ কাজ তারা করানি লইছে খুঁজে দে ঠিক আছে তুমি তোমার কাজ করো পরে ওদিকে যাইমু তোমার কাজ পুরো হওয়ার পরে ওদিকে যাইমু যে এরা ঘর ভাঙি ভাঙি আমরা গাড়ি ঢুকাইব যখন কইছে আমার তুমি আরও 2 হাত ঘর ভাঙি এটা তোমার আমি না হচ্ছি না আমি এক হাত পোকা অন্য পয়সায় আমি এক হাত দিলাইছি আর আমি দিতাম আমার ঘর ভাঙি দিতাম বাতর নাই বাজারি সব থেকে আইসি আবার পরে গিয়া থানার আশ্রয় লইছি আমার ঘর দরজা ভাঙি নিয়েছি থানার আশ্রয় লওয়ার পরে আজকে সকালে তারা আইয়া আবার আক্রমণ করে বেটিন তো টানাটানি করে মারামারি করে খেলা টানাটানি করছে ওই যে ওই যে যারা আপনার বাংছে গতকালকে এরা সকালে আইয়া খুব আক্রমণ করছে মান সুমান নিচে তারপরে তারা বেটিন যে সমান সাবি দিতে না করছে তারা গিয়ে বসে জবরদস্তি সাফি তারা কাছ থেকে পিস্তল দর্শে দরিয়া সাফি নিছে শুভবার্তা এই পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নমস্কার।